আমরা তো কিছুক্ষণ আগে খেলে বাড়ি গেলাম, সকালে খেলতে আসি, তো যাওয়ার পরে মুখ হাত ধুচ্ছি, দেখছি বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে শুনলাম এই ওই মারুতিটা যাচ্ছিল ঝাড়গ্রাম থেকে লোধাচুলিগামী, আর ওটা ওই দিক থেকে আসছিল। আমরা যতটা খবর পেলাম ওইটা আমরাও তো দেখিনি, মানে স্পটে কেউ ছিল না সম্ভবত, আমরা কিছুক্ষণ আগে গেছিলাম। তো ওই অ্যাক্সিডেন্টটা খুব ভয়াবহ হয়েছে, এসে করে দেখছি ইয়ে টিয়ে সব যেগুলো ড্রাইভার ট্রাইভার সব ভিতরেই ছিল, ট্রেনে টুনে গ্রামের লোক বের হয়েছে। সেরকম চোট আঘাত হয়েছে কিন্তু বেশি কিছু হয়নি, মাইনর কিছু হয়নি, হাতে লেগেছে, এই তো পায়েটায় সাইডে লেগেছে, এরকমই কিছু হয়েছে, মানে মৃত্যু ভয়ের মতো কিছু না। রাস্তা হওয়ার পরও তো অ্যাক্সিডেন্ট বাড়ছে, কেন বাড়ছে কোনো বুঝতে পারছি, বেপরোয়া গাড়ি চালানোর ফলে। আগে রাস্তা খারাপ ছিল সেটা মানতাম, একটু আধটু অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এখন তো বেপরোয়া গাড়ি চালাচ্ছে, বাইক বলুন, বড় ফোর হুইলার বলুন বা এইসব বড় গাড়ি, তার বেহুশে গাড়ি চালাচ্ছে। রাস্তা ভালো হয়েছে চোখ বন্ধ করে, যে মানুষজন আছে কি না আছে সে সমস্ত কারো কোনো হুঁশ দিশেই নেই, এইভাবে ব্যাপার সে তো বেড়েই চলেছে। আবার এই ফ্যাক্টরি যে সমস্ত গাড়ি, এদের তো ডাস্টে তো এমনিতেই রাস্তার কিছু দেখা যায় না, উড়ছে দিনেককে দিন, পিছনের ডালা খোলা, কারো তো কোনো কাভারই নেই, মাল ওভারলোড নিয়ে যাচ্ছে, এমনিতে তো রাস্তায় ধুলোর যা অবস্থা এটা সবাই জানে। সে কারণে তো বেড়েই চলেছে। আমি রসলি থেকে যাচ্ছিলাম, মনে রসলি থেকে আসছিল, ওটা কোলের ওইখান থেকে ও গাড়িটা ডাইনে কেটে দিয়েছে, সোজা আমাকে মেরে দিয়েছে। কোন গাড়ি চালাচ্ছিল? আমি মারুতি ড্রাইভার, আমার নিজের গাড়ি। কখন হয়েছে? ওইটা 8:20 দিকে হবে এইরকম। গাড়িতে কে কে ছিল? গাড়িতে আমি ছিল, আমার জামাইদা ছিল। কারো কিছু হয়েছে? জামাইয়ের কিছু হয় না, আমার একটু হালকা আঙুলে লেগেছে।